প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। প্রত্যাশাও তাই, তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য যে যে মাধ্যমগুলো দরকার সেই মাধ্যমগুলো ব্যবস্থা করে দেবেন, যেন তারা তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারে। আপনাদের এবং আমাদের উদ্দেশ্য একই, যেন আমাদের শিক্ষার্থীরা তাদের পড়ালেখা নিয়মিত চালিয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব, তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তোমরা বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ বই এবং খাতা কলম নিয়ে বসে যাও। প্রশিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো তো ছবিটা কিসের। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে একটা মহিলা, সে মুখের কাছে হাত দিয়ে রেখেছে, কেন? তার একটু দেখা যাচ্ছে কাশি হচ্ছে, তারপরে সর্দিও আছে, বারবার হাসি হচ্ছে, বুকে ব্যথা আছে। তাহলে এগুলোকে কি বলা হয়? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারতেছ যে একটা মানুষের এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে আমরা সেটাকে বলে থাকি কোনো না কোনো রোগের ড্যাশ। তাহলে সেই ড্যাশটা কি হবে? এখানে এটা অ্যাজমার, এগুলো হচ্ছে লক্ষণ। আর সেই লক্ষণটাকে আমরা কি বলে থাকি? সেটাকে বলে থাকি আমরা উপসর্গ। তাহলে আসো আজকে আমরা বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করব। তাহলে সেটাকে বলা হচ্ছে কি, যদি রোগের এসব কল উপসর্গগুলো থাকে তাহলে সেটাকে বলা হয় রোগের লক্ষণ বা উপসর্গ। আজকে আজকে আর পার্ট বা আজকের পার্টের বিষয় বাংলা উপসর্গ। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা উপসর্গ কি তা তোমরা এই পাঠ শেষে বলতে পারবে, এই পাঠ শেষে আরো বলতে পারবে, বাংলা উপসর্গগুলো উল্লেখ করতে পারবে, বাংলা উপসর্গগুলো প্রয়োগ করে নতুন নতুন শব্দ গঠন করতে পারবে। আমরা এই তিনটি শিক্ষণফল নিয়ে আজকের পাঠে এগিয়ে যাব। আশা করি পুরো সময় ধরে আমার সাথে থাকবে এবং বাংলা উপসর্গ আজকে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো সামনে এগিয়ে যাই। বাংলা উপসর্গ কাকে বলে? বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় সূচক যেগুলো ব্যয়িত হয় না সেগুলোকে বলা হয় অব্যয়। অব্যয় সূচক বাংলা শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ এমন কিছু শব্দাংশ আছে যেগুলো বাক্যে ব্যবহৃত হতে পারে না। সেই শব্দাংশগুলো অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত এইসব অব্যয় সূচক শব্দাংশের নাম বাংলা উপসর্গ, যাহা শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। আশা করি আমরা বুঝে গেছি, আমাদের শব্দের আগে যেই শব্দাংশটুকু ব্যবহার করে আমরা নতুন শব্দ গঠন করতে পারি সেই শব্দাংশটুকুকে বলা হচ্ছে উপসর্গ। আর সেটা বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে বিধায় সেটাকে আমরা বলে থাকি বাংলা উপসর্গ। এখানে আমরা একটা উদাহরণ দেখি, আদর। এখানে আমরা আগে দেখতে পেয়েছিলাম, একটু খেয়াল করো, আদর, একটা শিশুকে মা আদর করতেছে। তাহলে এখন এটার আগে যদি একটা শব্দাংশ জুড়ে দিই, অন, অন শব্দটা যদি জুড়ে দিই, তাহলে এটা হয়ে যায় অন যোগ আদর সমান অনাদর, অর্থাৎ অবহেলা করে আছে একটা শিশু। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারতেছি
যে উপসর্গ এই। এবার আমরা একটু সামনের দিকে যাই। বাংলা উপসর্গের মাধ্যম, বাংলা উপসর্গ এটার মাধ্যমে কি ঘটে? বাংলা উপসর্গের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, শব্দের অর্থের সম্প্রসারণ করে, শব্দের অর্থের সংকোচন করে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে। অর্থাৎ এই পাঁচটি ঘটনা ঘটে আমরা যদি বাংলা শব্দের পূর্বে উপসর্গ অর্থাৎ শব্দাংশ ব্যবহার করে থাকি, উপসর্গের শব্দাংশ ব্যবহার করে থাকি। তাহলে এই পাঁচটি কাজ করতে পারবে, কি কি? নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারবে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করবে, শব্দের অর্থের সম্প্রসারণ করবে, শব্দের অর্থের সংকোচন করবে, আবার শব্দের অর্থের পরিবর্তনও ঘটাতে পারে। এই পাঁচটি কাজ বাংলা উপসর্গ করতে পারে। তাহলে আমরা সামনে দেখি বাংলা উপসর্গ কিভাবে গঠিত হয়। এটা হচ্ছে বাংলা শব্দ। বাংলা শব্দটিকে কেন্দ্র করে আমরা নতুন নতুন শব্দ গঠন করব উপসর্গ ব্যবহার করে। বি, বি যোগ হার, বিহার অর্থাৎ ভ্রমণ। তাহলে এখানে বি হচ্ছে উপসর্গ। তারপরে হচ্ছে প্র যোগ হার, প্র যোগ হার, এখানে প্র হচ্ছে উপসর্গ। এটা একটা আমরা চিত্র দেখতেছি বা একটা ছবি দেখতে পাচ্ছি, সে ছবিটা একটি শিশুকে আঘাত করতেছে লাঠি দিয়ে, তাহলে এটাকে আমরা বলে থাকি প্রহার। তাহলে প্রহার। অ আ, আ হার, আ যোগ হার। অর্থাৎ আমরা দেখতেছি ছবিতে কিছু মানুষ একসাথে বসে খাচ্ছে, তাহলে এই খাওয়াটাকে আমরা বলে থাকি আহার। কি বলে থাকি? আহার। অর্থাৎ আ হচ্ছে এখানে উপসর্গ আর হার শব্দের সাথে যুক্ত হয়ে আহার হলো। এরপরে হচ্ছে উপ যোগ হার, উপ যোগ হার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বার্থডে গিফট, যেটাকে আমরা বলে থাকি উপহার। তাহলে উপ শব্দাংশের সাথে হার যুক্ত হয়ে, অর্থাৎ উপ উপসর্গের সাথে হার যুক্ত হয়ে হলো উপহার। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে সাতটি উপসর্গ দিয়ে সাতটি নতুন শব্দ উৎপন্ন হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, এ পর্যায়ে একটি একক কাজ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো দেখি বাংলা উপসর্গ কাকে বলে? নিশ্চয় তোমরা এখন বলতে পারবে যে বাংলা উপসর্গ কাকে বলে। ঝটপট তোমরা লিখে ফেলো দেখি, বাংলা উপসর্গ কাকে বলে? শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে নিশ্চয় তোমাদের কাছ থেকে তোমরা সুসম্পূর্ণ করেছ। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ আছে মোট 21টি। কতটি আছে? 21টি। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে বাংলা উপসর্গ আছে 21টি। সে 21টি উপসর্গ এখানে আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। এখানে আমাদের এই গল্পে, গল্পে 21টা উপসর্গকে এখানে দেখানো হয়েছে। সে 21টা উপসর্গ আমাদের এই গল্পের মধ্যে আছে। আমরা যদি এই গল্পটা ভালো করে জানি বা পারি, তাহলে এই 21টি উপসর্গ আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে, এটার জন্য আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। সেই গল্পটুকু আমরা একটু পড়ে নিই। অগারাম অকেজ অজফাড়া গায়ে অনাদরে বড় হয়, আকাড়া ছালের ভাত তার জোটে না, এই যেন হাবাত, তারপরেও সে
আর চোখে আবডালে ইতিহাস লক্ষ্য করে আর ভাবে কবে সেই সাজোয়ান হয়ে ভর পেটে 29টি কদ বেল খাবে, কুঅভ্যাস পরিহার করবে, নিখুঁত ভাবে কাজ করবে, কিন্তু তার এই স্বপ্ন বিফলে যায়। এতে ফাতিহাস হাসে আর রামছাগল আন কোড়া সাজে, সরবে বলে উনো ফাজরে সুদিন তোমার আসবে না। এখানে এই গল্পের ছলে আমরা এখানে অগা, অগার সাথে রাম, অয়ের সাথে কেজ, অজর সাথে ফাড়া গায়ে, অনার সাথে দরে, আর সাথে কাড়া এবং হাঁস সাথে ভাত, আট সাথে চোখে, আবের সাথে ঢালে, ইতির সাথে হাঁস, সা সায়ের সাথে জোয়ান, ভরের সাথে পেটে, কদের সাথে বেল, কুয়ের সাথে অভ্যাস, নিয়ের সাথে খুদ ভাবে, ফলের সাথে বি, হাঁসের সাথে পাতি, ছাগলের সাথে রাম, কোড়ার সাথে আন, রবের সাথে স, পাজরের সাথে উন, দিনের সাথে সু। এই উপসর্গগুলো যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ গঠন করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 21টি বাংলা উপসর্গ দিয়ে যে কোনো শব্দ তোমরা তৈরি করতে পারবে। তবে তোমাদেরকে মাথায় রাখতে হবে যেন উপসর্গ ছাড়াও মূল শব্দ কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর ফাঁকে আরো কিছু শব্দের প্রয়োগ দেখে নি। ঢাল, আমরা দেখতেছি একটা গাছের ঢাল দেখা যাচ্ছে, তাহলে দেখি এবার, এখন দেখতেছি ঢালের সাথে যখন আব যুক্ত হলো, তখন আমরা দেখতেছি যে এখানে একটা শিশু আর একটা শিশুর আড়ালে আছে, তাহলে আবডাল মানে হচ্ছে আড়াল, আবডাল মানে হচ্ছে আড়াল। তাহলে আব উপসর্গের সাথে ঢাল যুক্ত হয়ে আবডাল হয়ে গেল। ভাত, তাহলে এগুলো হচ্ছে ভাত, সে ভাতের সাথে যখন হা যুক্ত হলো, তখন সেটা হয়ে গেল হা ভাত, সেটা হয়ে গেল হা ভাত। আরো দেখি, খেয়াল করে দেখো এই চেয়ারটি কাজের, এটাতে বসা যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কেজো, এটা কাজ করে, অর্থাৎ এটার কাজ বা ব্যবহার আছে। যখন এটার সাথে আমরা অযুক্ত করলাম, তখন দেখলাম এই চেয়ারটা ব্যবহার অনুপযোগী, অর্থাৎ এই চেয়ারটি ব্যবহার করা যাবে না, তাহলে সেটাকে আমরা বলতে পারি অকেজু। তাহলে আমরা অ উপসর্গ যুক্ত করে কেজোর সাথে, অর্থাৎ কাজের চেয়ারের সাথে যখন অ উপসর্গ যুক্ত করলাম, তখন সেটা হয়ে গেল অকেজো। এরপরে হচ্ছে বেল, আমরা বেল সবাই খেতে পছন্দ করি, ঠিক এটার সাথে যদি আমরা কদ যুক্ত করি, তাহলে সেটা হয়ে যায় কদ বেল, অর্থাৎ কদ যখন আমরা বেলের সাথে যুক্ত করলাম, সেটা হয়ে গেল কদ বেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে একটি দলগত কাজ, যেহেতু আমরা সকলেই এখন বাসায় অবস্থান করতেছি, আমরা কেউ স্কুলে নেই, তাই আমরা দলগত কাজটি একক কাজ হিসেবে করব। এর জন্য সময় পাবে তোমরা 3 মিনিট। বাংলা উপসর্গ ব্যবহার করে 10টি নতুন শব্দ গঠন করো। আমরা যে 21টি উপসর্গ দেখিয়েছি, সেখান থেকে তোমার পছন্দ মতো 10টি উপসর্গ নিয়ে তুমি 10টি নতুন শব্দ গঠন করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাজটি খুব দ্রুত তোমরা করে ফেলো দেখি। আশা করি এতক্ষণে তোমাদের কাজটি সুসম্পূর্ণ হয়েছে। এ পর্যায়ে আমরা একটু
মূল্যায়ন করব, অর্থাৎ আমরা এতক্ষণ কি শিখলাম বা কি জানলাম তা একটু আমরা এখান থেকে জেনে নেব। বাংলা উপসর্গ শব্দের কোথায় বসে? শব্দের শেষে বসে, শব্দের মাঝে বসে, শব্দের শুরুতে বসে, কোনোটিই নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা উপসর্গের সংজ্ঞার মধ্যেই জেনেছি আসলে বাংলা উপসর্গ কোথায় বসে। আমরা কি বলতে পারবো এখন? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, সেটা হচ্ছে শব্দের শুরুতে। উত্তর সঠিক হয়েছে, তোমরা নিশ্চয়ই সেটা বলতে পেরেছ, শব্দের শুরুতেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো আমাদের যে বাংলা অবজেক্টিভের মধ্যে এগুলো আসতে পারে, তাই আমরা এগুলো একটু ভালো করে জেনে নেব। আরেকটি প্রশ্ন দেখি, বাংলা উপসর্গ কতটি? এটা একদম সহজ প্রশ্ন, তোমরা নিশ্চয় এতক্ষণে জেনে গেছো কতটি বাংলা উপসর্গ আছে। 20টি, 21টি, 22টি, 23টি, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বলতে পেরেছ যে বাংলা উপসর্গ কতটি। ঠিক তাই, বাংলা উপসর্গ হচ্ছে 21টি। সত্যিই তোমরা এগুলো এখন সহজে উত্তর দিতে পারতেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় আমরা একটু খেয়াল করে দেখি, কোন উপসর্গটি প্রয়োগ করলে কাজ হবে অকাজ? তোমরা কি বলতে পারবে এখানে কোন উপসর্গটি প্রয়োগ করলে কাজ অকাজ হয়ে যাবে? কাজ কি অকাজ হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় পারে, যদি আমরা কাজটি ঠিক মতো করতে না পারি বা না করি তাহলে কাজ অকাজই হয়ে যায়। তাহলে এখানে উপসর্গটা কি? তোমরা ঠিক ধরতে পেরেছ, যেহেতু আমরা এর আগে জেনেছি যে বাংলা উপসর্গ শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, তাহলে কাজের সাথে বাতি কি আছে তোমরা ধরতে পেরেছ, সেখানে অ উপসর্গটি আছে, সে অ উপসর্গটি কাজের সাথে যুক্ত হয়ে অকাজ হয়ে গেল। তাহলে আসলে এখানে এই অকাজ বলতে আমরা কাজের সময়টাকে বুঝাচ্ছি না, আসলে এখানে কাজ সেটা বাংলা উপসর্গ অ ব্যবহার করে অকাজ হয়ে গেল। নিখুঁত, নিখোঁজ, নিরেট এর উপসর্গ কোনটি? এখানে তোমরা কি বলতে পারবে এই তিনটি শব্দের মধ্যে এমন একটি উপসর্গ আছে যে উপসর্গটি বাদ দিলে নতুন আলাদা শব্দ পাওয়া যাবে? তোমরা কি বলতে পারবে? নিশ্চয় পারবে। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদি একটু সংজ্ঞার দিকে তাকাই তাহলে এটা সহজে বেরিয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই বলেছিলাম যে আসলে বাংলা উপসর্গ একদম সহজ, শুধু আমরা একটু মাথায় রাখবো যে আমাদের উপসর্গটি কোথায় বসে এবং একটা শব্দের সাথে আলাদা শব্দাংশ খুলে আলাদা করে ফেললে আমাদের মূল শব্দটা কি অর্থবোধক হচ্ছে কিনা সেই জিনিসটা যদি আমরা একটু ভালো করে দেখে নিই, তাহলে একটা শব্দের সাথে আলাদা সহজে শব্দাংশ করতে পারবো। আর এগুলো আলাদা করে ফেললে আমাদের মূল শব্দটা কি অর্থবোধক হচ্ছে কিনা সেই জিনিসটা যদি আমরা একটু ভালো করে দেখে নিই, তাহলে একটা শব্দের সাথে শব্দের আলাদা সহজে শব্দাংশ করতে পারবো। ত্রুটিযুক্ত, যা ত্রুটিমুক্ত নয় এমন, যা সম্পূর্ণরূপে ভালো নয় এমনটাকে আমরা বলে থাকি খুঁত। আর সেটার সাথে যখন নিযুক্ত হলো তখন সেটা হয়ে গেল নিখুঁত, একদম এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো ত্রুটি নেই। খুঁত হচ্ছে ত্রুটি, কিন্তু দেখো যখন নিখুঁত বলতেছি তখন এটার মধ্যে আর কোনো ত্রুটি নেই, এটা একদম নিখুঁত, একদম ভালো, একদম পিওর। নিখোঁজ, এখানে দেখো খোঁজ, খোঁজ মানে হচ্ছে যার খোঁজ খবর আছে তাকে আমরা খোঁজ বলে থাকি, যার খোঁজ আছে বা আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, আমরা কাউকে খুঁজতেছি তাকে খুঁজে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে খোঁজ। যখন আমরা এটার সাথে নি উপসর্গ যুক্ত করতেছি তখন সেটা হয়ে যাচ্ছে নিখোঁজ, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ঠিক রেট 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 শব্দের সাথে যখন আমরা নিয়ে যুক্ত করে দিলাম তখন সেটা হয়ে গেল নিরেট এই তিনটি শব্দের খেয়াল করে দেখো একই উপসর্গ নি এই নি যুক্ত হয়ে আমাদের তিনটি শব্দকে নতুন তিনটি শব্দে পরিণত করলো যেখানে খুঁত খোঁজ রেট এই তিনটাকে নিযুক্ত হয়ে নিখুঁত নিখোঁজ এবং নিরেট তিনটি নতুন শব্দ উৎপন্ন করলো এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখি অ উপসর্গটি ব্যবহার করে নিন্দিত অর্থে দুটি শব্দ তৈরি কর নিন্দিত মানে খারাপ এরকম দুটি শব্দ তোমরা বলতে পারবে নিশ্চয় পারবে বলো তো দেখে এরকম এরকম দুটি শব্দ তোমরা লিখে ফেলো ঝটপট তোমাদের খাতায় অথবা কমন বক্সে কমেন্ট করে তোমরা কমেন্ট করে বলো তো দেখি কমন বক্সে কমেন্ট করো তোমরা দুটি শব্দ কমেন্ট করে জানাও তো আমাকে তোমরা আসলে পারতেছ কিনা শিক্ষার্থী বন্ধুরা আবারও বলতেছি নিন্দিত অর্থে নিন্দিত মানে হচ্ছে খারাপ খারাপ অর্থে দুটি শব্দের পূর্বে অ শব্দটি অর্থাৎ ভালো দুটো শব্দের পূর্বে অ শব্দটি যুক্ত করে খারাপ বা নিন্দিত দুটি শব্দ তৈরি করো যেমন এর আগে আমরা দেখেছিলাম কাজের পূর্বে অযুক্ত করে অকাজ এরকম আদরের পূর্বে অযুক্ত করে অনাদর এরকম দুইটা শব্দ আমরা দেখেছিলাম এরকম তোমরা দুটি নতুন শব্দ ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আশা করি এর মধ্যে তোমরা এই কাজটি করতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা রাম উপসর্গটি বড় বা উৎকৃষ্ট অর্থে দুটি শব্দ তৈরি করব অর্থাৎ তোমরা রাম উপসর্গটি বড় বা উৎকৃষ্ট শব্দে অর্থে উৎকৃষ্ট অর্থে দুটি শব্দ তৈরি করো তাহলে উৎকৃষ্ট উৎকৃষ্ট কি হইতে পারে আমরা নিকৃষ্ট রূপে একটি শব্দ দেখিয়েছিলাম এর পূর্বে অগারাম তাহলে এরকম একটা শব্দ হইতে পারে রাম ছাগল তাহলে তোমরা ঝটপট দুটি শব্দ কমেন্ট বক্সে কমেন্ট করে দাও দ্রুত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই কাজটি খুব সুন্দরভাবে করতে পেরেছ আমরা একটু সামনের দিকে যাই খেয়াল করে দেখো এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ছবির সাহায্যে উপসর্গ সহ নতুন শব্দ তৈরি করো এটা একটা ছাগল প্রথমটা দেখতেছি আমরা একটি ছাগল তাহলে এই ছাগল শব্দের পূর্বে এমন একটি শব্দ জুড়ে দাও যাতে করে একটি নতুন শব্দ তৈরি হয়ে যায় নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো আমি কি বুঝাতে চাচ্ছি তোমাদের ধারণাই ঠিক এটা হচ্ছে রাম ছাগল রাম ছাগল তাহলে রাম শব্দটা যখন আমরা ছাগলের পূর্বে জুড়ে দিলাম তখন সেটা আরেকটা নতুন শব্দ গঠন করলো এরপরের শব্দটি আমার ছবিটার জন্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমি এটা তোমাদেরকে বলছি সেটি হচ্ছে ছবির সাহায্যে উপসর্গ সহ নতুন শব্দ তৈরি করো ছবির সাহায্যে উপসর্গ সহ নতুন শব্দ তৈরি করো অর্থাৎ আগের যে প্রশ্ন পাশে আমরা যে ছবিটি অর্থাৎ ছাগলের যে ছবিটি আছে ছবিটির নিচে যে ছবিটি আছে সেই ছবিটিও একই প্রশ্ন করা হচ্ছে তোমরা কি বলতে পারবে এখানে এই যে আমরা একটি গ্রামীণ দৃশ্য দেখতেছি সেটা সেটাকে বা সেই দৃশ্যটাকে দৃশ্যের
কে কেন্দ্র করে, দৃশ্যকে কেন্দ্র করে একটি নতুন শব্দ তৈরি করো। এটাকে আমরা গ্রামকে বলে থাকি গাও, পাড়া গাও, পাড়া গাও। আমি এতটুকু বলে দিলাম, তাহলে এটার সাথে তোমরা কি শব্দ অংশ জুড়ে দিলে বা কি উপসর্গ যুক্ত করলে একটি নতুন শব্দ হবে, তোমরা তা লেখে আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় পেরেছ এখানে অজ পাড়া গাও। অজ, অজ শব্দটি, অজ উপসর্গটি যদি আমরা পাড়া গায়ের সাথে যুক্ত করে দিই তাহলে সেটা হয়ে যাবে অজ পাড়া গাও। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ও উপসর্গের ব্যবহার দেখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা মোটামুটি আমাদের বাংলা উপসর্গ কতটি এবং বাংলা উপসর্গ কিভাবে উৎপন্ন হয়, এর সংজ্ঞা এবং এর ব্যবহার, এগুলো আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছি। আশা করি তোমরা এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা বাংলা উপসর্গ নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তবে আমি এখানে কৃতজ্ঞতা স্বীকারের জন্য বলছি, এই ক্লাসটি আমি প্রথম দেখেছিলাম আমার শ্রদ্ধেয় শিক্ষক মিজানুর রহমান স্যার, যিনি আজ আমাদের মাঝে নেই, তিনি প্রয়াত মিজানুর রহমান স্যারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। স্যারে এমন একটি সুন্দর কন্টেন্ট আমাকে এক সময় দেওয়ার জন্য, আমি যখন ট্রেনিংয়ে যাই, ট্রেনিংয়ের সময় স্যার আমাকে এই কন্টেন্টটি দিয়েছিলেন, আর সেটাকে আমি ডেভেলপ করে বেসিকটা স্যারের, সেই স্যারের বেসিকটাকে কেন্দ্র করে আমি এই কন্টেন্টটি আর একটু ডেভেলপ করেছি। আজ স্যারের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরপর যে একটি বাড়ির কাজ লিখে নাও, বাড়ির কাজটি হচ্ছে বাংলা উপসর্গের 21টি উপসর্গ ব্যবহার করে 21টি নতুন শব্দ গঠন করো। এই সহজ কাজটি তোমরা একটু করে রাখবে এবং সেই কাজটি করে তোমরা আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা মেল করে তোমরা আমাকে এই বাড়ির কাজটুকু জানিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে থেকো, নিরাপদে থেকো, বাইরে যাওয়ার দরকার নেই, প্রয়োজনে ঘরের মধ্যে তোমরা কিছু হালকা ব্যায়াম করো স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, এরপরে নিয়মিত তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে পড়ালেখায় বা বুঝতে, তাহলে তোমরা আমাকে আমার যে কোনো মাধ্যম দিয়ে, মোবাইলে বলো, মেসেঞ্জারে বলো, হোয়াটসঅ্যাপে বলো, ইমোতে বলো, যেভাবে খুশি, বা ইমেলও করতে পারো আমাকে, তোমরা তোমাদের সমস্যাগুলো জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান দিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থেকো, নিরাপদে থেকো, সবার জন্যই শুভকামনা রইল তোমাদের। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, খুদাহাফেজ। ব্যবহার আছে, যখন এটার সাথে আমরা অযুক্ত করলাম।